নাটোরের নললাঙ্গা উপজেলায় বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে নললাঙ্গা থানার আয়োজনে নাটোর জেলা পুলিশ অফিসার ও ফোর্সদের জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলা এবং বর্তমান পরিস্থিতি সম্পর্কে আইজিপি কর্তৃক গৃহীত নানা উদ্যোগের বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 6 মে বেলা 11টায় বাসুদেবপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নললাঙ্গা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর সদরের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন তার বক্তব্যে সন্তানদের প্রতি নজর রাখতে ও তাদের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য পিতামাতাদের অনুরোধ করেন এবং সকল ধরনের তথ্য দিয়ে পুলিশদের সহযোগিতা করার আহ্বান জানান। উক্ত মত বিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নললাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এস এম ফখরুদ্দিন ফুটু, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, বিপ্র বেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন প্রমুখ। আলাফতাফ খান, সুইট ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।